বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে আপনার জীবনের সেরা ভিডিও কারণ আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আরোহি এবং মিরাজের বিয়ে হওয়া সত্ত্বেও কেন তারা তাদের বিয়ের কথা দর্শকের কাছ থেকে লুকিয়ে রেখেছেন তাদের বিয়ে কতদিন আগে হয়েছে এবং সত্যি কি রাকিব হোসেন তার এক্স বয়ফ্রেন্ড ছিল তার মাসিক ইনকাম সত্যি কি 5 লক্ষ টাকার উপরে সত্যি কি তার BMW গাড়ি রয়েছে তাছাড়াও জানতে পারবেন তার বাড়ি গাড়ি আরও অনেক কিছু অজানা তথ্য তো বন্ধুরা দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ুন বন্ধুরা আরোহি মিম বর্তমান সময়ে তম জনপ্রিয় একজন অভিনেত্রী ছোট থেকে কিশোর কিশোর থেকে বয়স্ক প্রায় সকলেই তাকে চেনে তিনি যখন ছোট ছিলেন তখন থেকে তার স্বপ্ন ছিল নায়িকা হওয়ার তাই তো তিনি 2018 সালে দেশের সর্বোচ্চ ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে যোগদান করেন সেখানে তিনি সর্বপ্রথম টিনেজ লাভ ওয়েব সিরিজের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন আরোহি মিম তিনি 2004 সালে 12ই ফেব্রুয়ারি তার গ্রামের বাড়ি বরিশালে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার জন্ম যদিও বরিশালে হয় কিন্তু তিনি ছোট থেকে তার ফ্যামিলির সাথে ঢাকায় থাকেন তিনি 2018 সাল থেকে অভিনয় জগতে প্রবেশ করেন সেই শুরু থেকে আজ পর্যন্ত শুধু মিরাজের সাথেই অভিনয় করে যাচ্ছেন কারণ তারা দুজন স্বামী স্ত্রী তাহলে তারা কেন এতদিন ধরে লুকিয়ে রেখেছেন এই কথা সবকিছুর উত্তর পাবেন আজকের এই ভিডিওতে তিনি বেশ কয়েকটি নাটক শর্ট ফিল্ম এবং গানে অভিনয় করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে টিনেজ লাভ স্কুল গ্যাং হ্যালোবিয়ান ছাপ এবং বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তার মধ্যে অন্যতম নাটক হচ্ছে অল্প বয়সে বিয়ে চলো না ভালোবাসি ইত্যাদি এবং তার গানের মধ্যে রয়েছে হলুদ বাটো মেহেন্দি বাটো একটু ভালোবাসো না এবার আসা যাক তার গোপন কিছু তথ্য নিয়ে আরোহি এবং মিরাজের জুটি সেই 2018 সাল থেকেই দেখে আসছে যেখানে আরোহি মিম রয়েছে সেখানে মিরাজ রয়েছে এবং যেখানে মিরাজ রয়েছে সেখানে আরোহি মিম রয়েছে তাদের দুজনের মধ্যে বিয়ে হওয়া সত্ত্বেও তারা তাদের দর্শকদের জানায়নি কারণ তাদের দর্শক জানলে তাদের জনপ্রিয়তা কমে যাবে আসলেই কি তাই অন্য কোনো কারণ কি রয়েছে তাও জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তার আগে জেনে আসি তার মাসিক ইনকাম কত তার মাসিক ইনকাম 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা তবে এর থেকে কিছু প্লাস মাইনাস হতে পারে কারণ সব মাসে একই রকম কাজ হয়ে থাকে না বন্ধুরা রাকিব হোসেনের সাথে নাকি আরোহি মিমের সম্পর্ক ছিল তা নিয়ে অনেক গুজব শোনা যাচ্ছে এ কথা একদম মিথ্যা কারণ তার সাথে কোনো সম্পর্ক ছিল না আরোহি মিমের এবার আসা যাক তার কেমন জনপ্রিয়তা রয়েছে আরোহি মিম তাকে প্রায় সকলেই চেনে তার টিকটকে রয়েছে 6 মিলিয়ন ফলোয়ার্সের উপরে তার টিকটকের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হচ্ছে এটি যেখানে ভিউ রয়েছে 19 মিলিয়নের উপরে এবং তিনি এই ভিডিওতে লাভ রিয়্যাক্ট পেয়েছেন 1.1 মিলিয়নের উপরে আরোহি মিরাজের বিয়ে হয়েছে এমন গুজব অনেক শোনা যায় কিন্তু সত্যি কোনো প্রমাণ নেই তবে আমার মনে হয় তাদের মধ্যে প্রেম রয়েছে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন